জলপ্রলয় কেউ ফালে হাহাকার উফন্দি উঠিছে তিস্তা নৈর প্রবল সুতে উটুয়াই নিছে ঘর বাড়ি বাটপথ উত্তর সিকিমর লুনক হ্রদত ডাওর বিস্ফোরণ ঘটি তিস্তা নদীত ভয়ঙ্কর বান কেনেক লুনক হ্রদ ফাটি সৃষ্টি হয়েছিল বান ইসরোয়ে প্রকাশ করা ফটোত স্পষ্ট জলপ্রলয়ের ভয়ঙ্কর দৃশ্য উত্তর সিকিমর লুনক হ্রদত ডাওর বিস্ফোরণের ফলত ভয়ঙ্করভাবে বৃদ্ধি হয়েছিল তিস্তার পানি জলস্তর বৃদ্ধির পাছতেই সুমথাং বান্ধে হঠাৎ পানি এড়ি দিয়ার পাছত এই অবর্ণনীয় পরিস্থিতি আজিও অপরিবর্তিত হয়ে আছে উত্তর সিকিমর বান পরিস্থিতি তিস্তার ভয়ঙ্কর বানত এতিয়ালৈকে 14 জন লোকের মৃত্যু হওয়ার লগতে সন্ধানহীন হয়ে আছে 102 জন লোক নিখোঁজ 23 জন সেনা জওয়ানের ভিতর এজন জওয়ানক উদ্ধার করার লগতে এজন জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সিকিমর বানত সন্ধানহীন হয়ে আছে এজন সেনা জওয়ান বাক্সার আনন্দনগর বজারের মিন্টু কলিতা নামের সেনা জওয়ানজন সন্ধানহীন বলে স্পষ্ট করেছে পরিয়ালর লোকে বিভাগীয় নির্দেশ অনুসরি আলিপুর দুয়ারত কর্মরত মিন্টু কলিতা গৈছিল সিকিমলৈ আলিপুর দুয়ারর পৰা সিকিমলৈ গৈ থকার খবর ফোনযোগে জনাইছিল কনিষ্ঠ ভাতৃক ইফালে উত্তর সিকিমর বহুকেইটা অঞ্চলত বর্তমানেও বহু লোক আবদ্ধ হয়ে থাকার সন্দেহ করা হয়েছে নৈর প্রবল সুতর উদ্ধার অভিযান চলাব পৰা নাই উদ্ধারকারী দলে নামনি অঞ্চলত 15-20 ফুট পর্যন্ত জলপৃষ্ঠ বৃদ্ধি হওয়ার লগতে নৈর প্রবল সুতে কেইবাটাও পথর লগতে উটুয়াই নিলে 6 খন দলং কালিম্পং জেলার সাংসে জিপির 14 জন লোক নিরুদ্দেশ হওয়ার খবর পোৱা গৈছে ইয়াৰে রংপু বনাঞ্চলের 13 জন আর তার খোলার 1 জন নিরুদ্দেশ নিরুদ্দিষ্ট লোকসকলের সন্ধানত আরক্ষী প্রশাসনে অব্যাহত রাখিছে অভিযান আনহাতে সিকিমত আবদ্ধ হয়ে আছে 2000 অধিক পর্যটক বোকা বালির পর ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে সেনার কেইবাখনো বাহন একে সময়তে সুমটাং লাসুং আর লাসেন এলাকাত সাহায্য অভিযান তীব্রতর করে তুলিছে সেনাই ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট